ঝিনাইদহ 3 আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ 3 আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগ মুক্তি কামনা করে শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হকের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিমির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জামিরুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পরে সংসদ সদস্য সহ তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।